শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ এই স্লোগানে সৃজনশীল এক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, যার মাধ্যমে জেলাকে দূষণমুক্ত করে পরিবেশকে শ্যামল ও নির্মল করার পাশাপাশি জেলার ঐতিহ্য হাজারি গুড়ের উৎপাদন টিকিয়ে রাখতে রোপণ করা হচ্ছে 5 লাখ খেজুর চারা। জেলা প্রশাসনের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানিকগঞ্জবাসী। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। পদ্মা যমুনা ধলেশ্বরী নদী বেষ্টিত মানিকগঞ্জ জেলায় রয়েছে বেশ কয়েকটি শাখা নদী, কিন্তু জেলায় প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় মারাত্মক হুমকির মুখে নদীর জলজ পরিবেশ। প্লাস্টিক পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয় নালা নর্দমা সুয়ারেজ লাইনে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শুধু তাই নয়, এসব প্লাস্টিক বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য শৃঙ্খল, বাস্তুসংস্থান ও মাটির উর্বরতা। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসন 7টি উপজেলা থেকে সংগ্রহ করছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল। এসব বোতল সংগ্রহ করে রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হচ্ছে সিঙ্গাইরের একটি কারখানায়। এর থেকে উপার্জিত ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে পাওয়া অনুদান জেলার ঐতিহ্যবাহী হাজারি গুড়ের উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হবে। আমাদের আশেপাশে অনেক নোংরা ছিল, মানে বোতলগুলা মানুষ বাইরে ফেলতো, তো এখন এটা দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। এটা অত্যন্ত একটা মহৎ উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ ভালো থাকবে। বিভিন্ন প্যাডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, জিও টেক্সটাইলের কাজে আমাদের রিসাইকেল ফাইবারটা ইউজ করা হয়। আস্তে আস্তে আসলে রিসাইকেলের ইউজটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসনের এমন কার্যক্রমে একদিকে যেমন দূষণমুক্ত হবে মানিকগঞ্জ, সেই সাথে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে কর্মসূচির আওতায় জেলায় রোপণ করা হবে 5 লাখ খেজুর গাছের চারা। উৎপাদন কিভাবে বাড়া যায় বা বাড়ানো যায় এবং জেলা ব্র্যান্ডিং ইস্যুতে সেটা সেই পণ্যটাকে কিভাবে বিদেশে রপ্তানি করা যায়, এমনিতে রপ্তানি হচ্ছে কিন্তু কমার্শিয়াল ফেজে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে মূলত আমাদের এই কার্যক্রমের শুরু। হরিরামপুরের জিটকা এলাকে আমরা হাজারিপুলি হিসেবে ঘোষণা করে সেখানে সমিতির মাধ্যমে তাদের উপকরণ করে সমবায় সমিতির মাধ্যমে অনুদানের মাধ্যমে তাদেরকে আমরা পুনর্জীবিত করে পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা একই সাথে ক্লিন এবং গ্রিন এই উদ্যোগটির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মানিকগঞ্জবাসী। জেলার ব্র্যান্ডিং হাজারি গুড়ের ঐতিহ্য আবার স্বমহিমায় ফুটে উঠবে, এমনটাই আশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।